বাসযোগ্য একটি পৃথিবী, অপরূপ প্রকৃতি অনন্য, এলো তারি মানচিত্রে মহাকাল স্রোতে ভেসে অগণিত জীবন প্রজন্ম। এই যে নানা জাতের উদ্ভিদ, গাছপালা, লতাপাতায় ভরা সবুজ শ্যামল প্রকৃতি, এই খোলা আকাশ, পাহাড়ি অরণ্য, মাটি, পানি, বায়ু আর প্রকৃতির বিশাল অরণ্যে ছায়া ঘেরা এই পৃথিবী, এর সবই আমাদের, আমাদেরই। হাজার লক্ষ বছর ধরে এই মাটির আঁচল ভরেছে বৃক্ষের সমারোহে। তারপরেই মানুষের বাসযোগ্য হয়েছে নান্দনিক এই পরিবেশ প্রকৃতি। সুদীর্ঘ সময়ের মাঝে গড়ে ওঠা এই পরিবেশ ও প্রকৃতি পৃথিবীর প্রাণ। পৃথিবীর প্রাণে আজ দারুণ ক্ষতের সৃষ্টি হয়েছে। ক্রমাগত এই পৃথিবীর প্রাণ প্রকৃতি নিয়ে আগ্রাসনের অশুভ প্রাপ্তি আমাদের ভয়াবহ পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দেয়, আর তা হচ্ছে মানুষের দৃষ্টির নান্দনিক সকল সৃষ্টি ধ্বংসের বিবর্ণ ছবি, যেখানে সকল প্রাণীসহ আমাদের বিলুপ্তির কথাও বলা হয়েছে। জন্মলব্ধি কাল ধরে নিজ কক্ষপথে আহ্নিক ও বার্ষিক গতিতে বহমান আমাদের বিচিত্র এই পৃথিবী, এর সকল শক্তির উৎসই সৌরশক্তি। পৃথিবীর জন্য ভয়াবহ ক্ষতিকর সূর্যরশ্মির অতি বেগুনি বিকিরণ, মহাশূন্যে সূর্যের বেগুনি রশ্মি সহ মারাত্মক বিভিন্ন ক্ষতিকর রশ্মি পৃথিবীর ওজোন স্তরে প্রতি মুহূর্তে আঘাত হানছে। যদি এই ক্ষতিকর রশ্মিগুলো অনায়াসে পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ পেত, তবে অনেক পূর্বেই পৃথিবীর সকল আলো নির্ভর জীব অস্তিত্বের বিলুপ্তি ঘটে যেত। সব ক্ষতিকর রশ্মির প্রভাব হতে বাঁচার জন্য বিচিত্র এক ক্ষমতা রয়েছে পৃথিবীর ওজোন স্তরে। মহাশূন্যে যা কিছু ক্ষতিকর রশ্মির প্রভাব প্রতিহত করে পৃথিবীর আপন প্রাকৃতিক নিয়ম আজও আবর্তিত। কালভেদে পৃথিবীতে স্থান ও ঋতুর পরিবর্তন ঘটে থাকে। ঋতুভেদে ওজোন স্তরে পরিশোধিত সৌর বিকিরণ প্রাপ্তির পার্থক্যের কারণেই আবহাওয়া ও জলবায়ু তারতম্য ঘটে। এই সৌর কিরণেই পৃথিবী ও তার বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও বায়ুর গতিশীলতা, পানির বাষ্পীভবন, মেঘমালার সৃষ্টি, এর সবই নিয়ন্ত্রিত হয় সৌর বিকিরণের মাধ্যমে। আর এই নিয়মের অধীনে নিয়ন্ত্রিত পৃথিবী প্রাণীর জন্য একমাত্র অবলম্বন। কিন্তু বহুকাল ধরে জীবন জীবিকার লড়াই, জীবনের নানা চাহিদা বৃদ্ধিতে নির্বিচারে বৃক্ষ নিধন, নানা শিল্পে দ্রুত উন্নয়নে ক্ষতিকর নানা গ্যাসীয় পদার্থ নির্গমনের কারণে পৃথিবীর ইকোসিস্টেমে দারুণ ব্যাঘাত সৃষ্টি করেছে। ফলশ্রুতিতে ধীরে ধীরে পৃথিবী উত্তপ্ত হয়ে তার বুকে জমে থাকা হিমশৈল সহ অতি দীর্ঘ সময় প্রাপ্ত বরফ রাশি গলছে তো গলছেই। বরফের চাদরে ঢাকা সুমেরু কুমেরু অঞ্চল বিপর্যস্ত। উত্তর মেরুর আর্কটিক অঞ্চলে ক্রমেই ঘটে চলেছে বিপর্যয়ের এক ভয়াবহ রেড অ্যালার্ট। বায়ুমণ্ডল অনুপস্থিত থাকলে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস থাকত। পৃথিবী পৃষ্ঠে সূর্যালোক থেকে আসা সকল শক্তি এক বিশাল বিকিরণ যন্ত্র হিসেবে পৃথিবী পৃষ্ঠকে অবলোহিত রশ্মির অনাহূত বিকিরণে উজ্জীবিত করছে। এই তাপমাত্রার একাংশ মহাকাশে ফেরত যেতে পারে, আর অবশিষ্ট বিকিরণ বায়ুমণ্ডলের ভেতরেই আটকে থাকে। গ্রিনহাউস গ্যাসের প্রধান উপাদান জলীয় বাষ্প, যা এই তাপমাত্রা বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে। ফলে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে
পৃথিবীর সাগর, মহাসাগর, নদী, হ্রদ ও মাটি থেকে বেশি পরিমাণে পানি বাষ্পীভূত হয়। এভাবেই গ্রিনহাউস প্রভাবে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ধনী দেশগুলোর অতিমাত্রায় দূষক প্রযুক্তি নির্ভর জীবনযাপনের কারণে বেশি মাত্রায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়। এর প্রতিক্রিয়ার কারণেই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েই চলছে। এতে করে ক্রমেই গলছে বরফ, আর এই বরফ অঞ্চলের বিপর্যয় আমাদের জন্য মহাসতর্ক বার্তা। প্রধানত আমাদের অসচেতনতা, অবজ্ঞা আর অবহেলাই এর জন্য দায়ী। এর মধ্যে বিজ্ঞানী মহল থেকে বিশেষ হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে পৃথিবীর সাগর অঞ্চলের দ্বীপগুলোর বিলুপ্তির কথা। ক্রমেই সুমেরু, কুমেরু সহ সমগ্র বরফ অঞ্চলে বরফ গলনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে পৃথিবীর দ্বীপ রাষ্ট্রসমূহ সহ বিভিন্ন দেশের উপকূলীয় অঞ্চলসমূহ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম একটি রাষ্ট্র। উপকূলীয় পরিবেশ, ভৌত ও চাষাবাদ উভয় ধরনের কর্মকাণ্ডের জন্য ঝুঁকিপ্রবণ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল খুবই নাজুক অবস্থা বিরাজ করছে। 700 কিলোমিটার দীর্ঘ বৈচিত্র্যময় এই উপকূলের প্রাকৃতিক পরিবেশ ধীরে ধীরে বদলে যাচ্ছে। খাদ্য নিরাপত্তা আর ব্যাপারে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের কৃষক এবং কৃষি বিজ্ঞানীদের চেষ্টায় আমাদের খাদ্যের বহুমুখীকরণ হয়েছে, খাদ্যের উৎপাদন বেড়েছে, খাদ্যের সরবরাহ বেড়েছে। কিন্তু বিশেষ বিশেষ জলবায়ু প্রতিবেশ অঞ্চলে এই জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব, বিশেষ করে লবণাক্ততা বৃদ্ধি, খরা এবং অসময়ে বৃষ্টি, সেটা কিন্তু কৃষির ভীষণ ক্ষতি করে, যার ফলে এই যে অর্জিত সাফল্য খাদ্য উৎপাদনের সেটা অনেকটা বিঘ্নিত হচ্ছে। এবং কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে, বছরের 3 মাস কিন্তু খাদ্য সংকট থাকে। তাদের যে নিজস্ব উৎপাদন, সেই উৎপাদন থেকে তারা পারিবারিক খাদ্যের সংস্থান করতে পারে না, তাদের বাজারমুখী হতে হয়। তখন বাজারে খাদ্যের দাম বেশি থাকে, আবার তাদের কর্মসংস্থান কম থাকে, আয় রোজগার কম থাকে। তাহলে এই সমস্ত অঞ্চলে কিন্তু খাদ্য নিরাপত্তার কিছু সংকট রয়েছে। সেগুলো মোকাবেলার জন্য সরকার অবশ্যই কাজ করছে, তাদের খাদ্য কর্মসূচি গরিবদের জন্য খুবই সহায়তা দিচ্ছে। কিন্তু একই সাথে এই বিষয়গুলো আমরা আন্তর্জাতিক মহলেও তুলে ধরতে পারি যে আমাদের অর্জিত খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিঘ্নিত হচ্ছে, অদূর ভবিষ্যতে আরও বেশি হতে পারে। সেই জন্য আমাদের এই জনগোষ্ঠীর জন্য সহায়তা দরকার এবং অভিযোজন ক্ষমতা বাড়ানো দরকার। বাংলাদেশের ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় বন্যা। বহুকাল ধরে বাংলার অসংখ্য নদ নদীগুলোর কিছু ছন্দপতন ছাড়া স্বাভাবিক প্রবাহের কারণে নদী অববাহিকায় গড়ে উঠেছিল জীবন জীবিকা, যা আজ প্লাবনভূমিতে নদীর প্রবাহ বৃদ্ধি ও বারবার বন্যা সৃষ্টির কারণে বিলুপ্তির পথ ধরে চলছে। সাম্প্রতিককালে বন্যার স্থায়িত্বকাল, বিস্তার, পরিধি ও মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের অভিযোজনের ক্ষেত্র নিয়েও আজ প্রশ্ন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের যে অভিজ্ঞতাগুলো আছে, লবণাক্ততা বৃদ্ধি, বন্যা, খরা, তার মধ্যেও কৃষির উৎপাদন আমরা কী করে বাড়িয়ে নিব, সেইখানে প্রযুক্তিগত জ্ঞান দরকার, কৃষকের মধ্যে দক্ষতা বৃদ্ধি দরকার, তার যে ফার্মিং প্র্যাকটিস সেটাকে আরও কার্যকর করা দরকার, যাতে কৃষি যেন জলবায়ু সহিষ্ণু হয়। সরকার তার নিজস্ব অর্থায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজন কর্মসূচি নিয়েছে এবং সেগুলো বিভিন্ন প্রতিবেশ অঞ্চলে কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ, তারা কিন্তু অভিযোজন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কিন্তু এর সাথে আরও আমাদের আন্তর্জাতিক সহায়তা এবং সাহায্য দরকার, যাতে করে আমার এই বিপন্ন জনগোষ্ঠী এই এই পরিস্থিতি মোকাবেলার জন্য আরও কার্যকর অভিযোজন পদক্ষেপ নিতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে ক্রমবর্ধমান বিপন্ন পরিবেশের বিবর্ণ ভূস্বর্গের এই পরিস্থিতি আমাদের জন্য এক মহাবিপদ সংকেত। ২০১৫ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বার্ষিক গড় ঘনত্ব প্রথমবারের মতো 400 পার্টস পার মিলিয়ন অর্থাৎ PPM অতিক্রম করেছে বলে সম্প্রতি রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। এর আগে বিভিন্ন মাসে বিচ্ছিন্নভাবে 400 PPM ঘনত্বের রেকর্ড থাকলেও বার্ষিক ঘনত্ব 400 PPM হওয়ার ঘটনা এটি প্রথম। 2016 সালেও ঘনত্ব বৃদ্ধির এই ধারা অব্যাহত আছে এবং আগামী বেশ কয়েকটি প্রজন্ম পর্যন্ত এই ধারা চলতে থাকবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
WMO এর পক্ষ থেকে এজন্য মূলত দায়ী করা হচ্ছে প্রতি 4 থেকে 5 বছর পর পর সংঘটিত এল নিনোকে, যার প্রভাবে পৃথিবীর শুষ্ক অঞ্চলসমূহ খরা সৃষ্টি হওয়ার পাশাপাশি হ্রাস পাচ্ছে গাছপালা, বনাঞ্চল ও মহাসাগরসমূহের কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতা। বায়ুমণ্ডলে হাইড্রোফ্লুরোকার্বন নিঃসরণ কমানোর উদ্দেশ্যে রুয়ান্ডার রাজধানী কিগালিতে স্বাক্ষরিত চুক্তিকে গ্রিন হাউস গ্যাস মোকাবেলার অন্যতম অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে জেনেভা ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। গত 1000 বছরের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ গতিতে ক্রমেই উষ্ণতর হয়ে উঠছে পৃথিবী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কর্মরত বিজ্ঞানীদের মতে 1880 সালে রেকর্ডকৃত বৈশ্বিক তাপমাত্রার তুলনায় বর্তমান বিশ্বের তাপমাত্রা আরও 1.38 ডিগ্রি সেলসিয়াস বেশি, যা পর্যায়ক্রমে নিকটবর্তী হয়ে উঠছে প্যারিস জলবায়ু চুক্তি কর্তৃক সম্মত 1.50 ডিগ্রি সেলসিয়াস সীমানার। সর্বশেষ 30 বছরে উষ্ণায়নের এই হার আরও ত্বরান্বিত হয়েছে বলেই মনে করছেন গবেষকরা, যা থেকে উত্তরণে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের পাশাপাশি প্রয়োজন সমন্বিত ভূপ্রকৌশলের যথাযথ প্রয়োগ। বর্তমান অবস্থা বজায় থাকলে আগামী 100 বছরের তাপমাত্রা বৃদ্ধির হার অতীতের গড় হারের তুলনায় আরও 20 গুণ বেশি হবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে গবেষক দলের পক্ষ থেকে। বিদ্যুৎ কেন্দ্র, যানবাহন ও কৃষিকাজ থেকে উদ্ভূত কার্বন ডাইঅক্সাইডের ফলে আগামী 2100 সাল নাগাদ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে আরও 3 ফুট, আর সংকুচিত হবে পৃথিবীর মেরু অঞ্চলের বরফ। এতে প্লাবিত হতে পারে মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার অনেক এলাকা। বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তনের গতিপথ ক্রমেই পরিবর্তিত হচ্ছে বলে সম্প্রতি জানানো হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে। গ্রিনল্যান্ডের অব্যাহত বরফ গলনের ফলে পৃথিবীর ওজনের ভারসাম্য বিনষ্ট হওয়ায় এর মূল কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। 2003 সাল থেকে গ্রিনল্যান্ড এলাকায় প্রতি বছর গড়ে 272 ট্রিলিয়ন কেজি বরফ গলিত হচ্ছে। অপরদিকে পশ্চিম অ্যান্টার্কটিকায় বার্ষিক বরফ গলনের হার 124 ট্রিলিয়ন কেজি, আর পূর্ব অ্যান্টার্কটিকায় প্রতি বছর নতুন করে জমা হয় 74 ট্রিলিয়ন কেজি বরফ। ফলে ঘূর্ণনকালে পৃথিবী অনেকটাই পূর্ব দিকে হেলে পড়ছে। জলবায়ু পরিবর্তনের নতুন এই প্রভাব মোকাবেলায় মানব সৃষ্ট দূষণ হ্রাসের উপর জোর দিয়েছেন গবেষকরা। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বায়ু দূষণকে অদৃশ্য ঘাতক হিসেবে আখ্যা দিয়ে বিশ্বের 36% ফুসফুসে ক্যান্সার, 34% স্ট্রোক এবং 27% হৃদরোগের জন্য প্রত্যক্ষভাবে দায়ী করা হয়েছে দূষিত বায়ুকে। পৃথিবীর শতকরা 80% বেশি শহরের বায়ু অনিরাপদ বলেও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। বায়ু দূষণের ভয়াবহতা থেকে পৃথিবীকে রক্ষা করতে বিশ্বব্যাপী শুরু হয়েছে ব্রিদ লাইফ নামে নতুন একটি প্রচারণা। বায়ু দূষণের কারণে অকাল মৃত্যু এবং দীর্ঘমেয়াদী রোগ বাড়ার পাশাপাশি চিকিৎসা ব্যয়ও বাড়ছে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষকের মতে, বায়ু দূষণ বৃদ্ধির কারণে হ্রাস পায় মস্তিষ্কের আকৃতি, যা সৃষ্টি করে হৃদরোগের ঝুঁকি। গবেষণায় দেখা যায়, বাতাসে 2 মাইক্রোগ্রাম ধাতব কণার উপস্থিতি বৃদ্ধির কারণে মানুষের মস্তিষ্কের ঘনত্ব কমে 0.32%। বায়ুতে সীসার পরিমাণ বেশি থাকলে তা অক্সিজেনের সঙ্গে শরীরে প্রবেশ করে হার্টে কার্ডিওমায়োপ্যাথি নামক রোগ সৃষ্টি করে। ফলে হার্টে মাংসপেশি সংকোচনজনিত সমস্যার সৃষ্টি হয়, যা হৃদরোগের অন্যতম কারণ। এছাড়া শিল্পাঞ্চলগুলোর বাতাসে বিদ্যমান সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড শরীরে প্রবেশ করে সৃষ্টি করে রক্তনালীর রোগ। ফলে ক্রমেই বিস্তৃত হচ্ছে বায়ু দূষণজনিত প্রাণঘাতী ব্যাধি। দেশ ও জাতির উন্নয়ন নির্ভর করে নতুন প্রজন্মের সুস্থ স্বাভাবিক বেড়ে ওঠার উপর। যে কোনো শিশু শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। সুস্থ মানবিক জীবন গড়ে তুলতে বিদ্যালয়ের মুখ্য ভূমিকা রয়েছে। প্রকৃতির উদারতার স্পর্শ থেকেই জাগ্রত হয় মানবিক বোধ। শিক্ষা প্রতিষ্ঠানের সবুজ প্রকৃতির ছায়ায় শিক্ষার্থী নানা নিয়ম শৃঙ্খলার মধ্যে গড়ে ওঠে। জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা মনে সবুজ স্বপ্নের বীজ বপন করে। তখন প্রকৃতি ঘিরেই সৃষ্টি হয় তার জীবন বোধ আর স্বদেশের প্রতি প্রেম। সবুজ শপথ নিয়ে শৃঙ্খলা আর নিয়মের আনুগত্যে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা। সবুজ শ্যামল ছায়াঘেরা স্পর্শ প্রতিনিয়তই ওদের মনে ফসল ফলায়, উদ্বুদ্ধ করে সুশিক্ষার আলোয় গড়ে উঠতে। সুপ্রাকৃতিক পরিবেশ ও সুস্থ সামাজিক পরিবেশ শিক্ষার্থীর মানবীয় আচরণের মাঝে স্বাভাবিক প্রতিফলন ঘটায়।
শিক্ষার্জনের অঙ্কুরেই মেধা ও সুবুদ্ধি বিকাশে পরিবেশ ও প্রকৃতির সংস্পর্শ দারুণ ফলপ্রসূ। প্রকৃতি, পরিবেশ, প্রতিষ্ঠান, এই তিনটি শব্দ ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে একে অপরের সাথে জড়িত। প্রায় 5 একর জায়গার উপর আমার প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে। এখানে সহস্রাধিক গাছ আছে যেগুলো প্রকৃতির সন্তান, আর এই গাছগুলো মেনটেন করার জন্য আমাদের প্রতিষ্ঠানের সকল প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে থাকেন। আমাদের ছাত্রছাত্রীরা প্রতি সপ্তাহে এই প্রকৃতির যে গাছপালাগুলো আছে, ফুলবাগানগুলো আছে, এগুলো পরিষ্কার করা, তারা সুন্দর করে নিজের গাছ, নিজের বাড়ি, নিজের প্রতিষ্ঠানকে পরিষ্কার করে, যেখান থেকে তারা শিক্ষা পায় নিজের বাড়িতে সুন্দর করে একটা ফুল গাছ লাগানো, এবং তারা এখান থেকে শিখে নেয় কেমন করে ওই ফুল গাছটাকে পরিচর্যা করবে। প্রকৃতিকে ভালোবাসার জন্য যতগুলো ক্ষেত্র, এই ক্ষেত্রগুলো প্রস্তুত করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এমন কিছু বার্তা নিয়ে যাও যে প্রকৃতিতে ভালোবাসলে প্রকৃতি তোমাকে নিঃস্বার্থভাবে উজাড় করে দেয়। এক্ষেত্রে শিক্ষার্থীর শিক্ষার্জনে পরিবেশ ও প্রকৃতি একটি গুরুত্বপূর্ণ স্থান। ঢাকার মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ তেমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান। সবুজ ছায়া ঘেরা সুনিবিড় প্রকৃতির মাঝে নান্দনিক পরিবেশ, বিকশিত সবুজ প্রাণগুলো প্রতিদিন বিদ্যালয়ে ছুটে আসে। সবুজ প্রকৃতির সাথে তাদের গভীর বন্ধুত্ব। স্কুল ক্যাম্পাসের চারিদিক ঘিরে আছে গাছে গাছে। সূর্যের তীর্যক রশ্মিকে বাধাগ্রস্ত করে শীতল ছায়ার এই প্রকৃতিকে ঢেকে রেখেছে হরেক রকম গাছ, ফুল, ফল, বনজ, ভেষজ আরও কত উদ্ভিদের সমাহার। শিক্ষার্থীদের কচি প্রাণের সবুজ অনুভূতিগুলো প্রকৃতিকে ঘিরে। নির্মল এই প্রকৃতির ছোঁয়া তাদের কোমল প্রাণে আবেগের সঞ্চার করে প্রতিদিন। মনের আনন্দে তারা পরিবেশ পরিচ্ছন্নতার জন্য অভিযান চালায়। অভিজ্ঞ শিক্ষকগণ শিক্ষার্থীদের পরিবেশ পরিচ্ছন্নতায় সচেতন করে গড়ে তুলতে নানাভাবে উদ্বুদ্ধ করেন। পলিথিন সহ পরিবেশের নানা দূষণযুক্ত আবর্জনা সম্পর্কেও শিক্ষার্থীরা এই পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে জানতে পারে। পরিচ্ছন্নতার অভ্যাসের কারণে শিক্ষার্থীরা তাদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এখন তারা ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে ফেলতে শিখেছে। বিদ্যালয়ের আশপাশ পরিচ্ছন্ন হওয়ায় কত আনন্দ ওদের! পরিচ্ছন্ন প্রকৃতির মাঝে মনের আনন্দে ঘুরে বেড়ায় ওরা। শিক্ষার্থীর সুস্থ মানসিক প্রশান্তি এই প্রকৃতি। এই বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে তারা। বিদ্যালয়ের ক্যাম্পাসের পাশেই একটি মাঠ রয়েছে, আর একটি ছোট মাঠ বিদ্যালয় দিয়ে ঘেরা। খেলার জন্য এই খোলা মাঠ তাদের আনন্দের ভূস্বর্গ। বৃক্ষরাজির মধ্যে সবুজ এই মাঠ, মাঠের খোলা প্রান্তে নির্মল বাতাসের আনাগোনা, প্রাণ ভরে এই বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করেই সবুজ মাঠে নানান খেলায় মেতে ওঠে শিক্ষার্থীরা। এভাবে প্রকৃতির ছায়া, নির্মল বাতাসের নিঃশ্বাস আর খেলাধুলা করে শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখে শিক্ষার্থীরা। খোলামেলা প্রকৃতির মাঝে প্রশান্তির নিঃশ্বাসে আনন্দের এই দৃষ্টান্ত সত্যি বিরল। ফুলবাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল। শিক্ষকদের নির্দেশনায় পরিবেশ পরিচ্ছন্নতায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা বেশ সজাগ। বিদ্যালয় প্রাঙ্গণের বাগানে বা যে কোনো জায়গায় ময়লা আবর্জনা দেখলেই তারা নিজ উদ্যোগে তা অপসারণ করে। ক্লাস বিরতি হলে ঘাসের গালিচায় বসে গাছে শীতল ছায়া দাঁড়িয়ে কিছুটা সময় কাটায় শিক্ষার্থীরা। এখানে উন্মুক্ত প্রকৃতির কোলে স্বাধীনতার মাঝে আছে সীমাবদ্ধতা, তা তারা কখনোই লঙ্ঘন করে না। ক্লাসের ঘণ্টা পড়লেই ফিরে যায় ক্লাসে। ছুটি হলে শিক্ষার্থীরা ছুটে আসে প্রকৃতির কাছে। গাছের পাশে বসে জীবনের আনন্দ অনুভূতির কত গল্প তাদের।
এই উন্মুক্ত পরিবেশ প্রকৃতিকে ঘিরে স্মৃতির মুকুরে কতই না আনন্দের গল্প গাঁথা হয় শিক্ষার্থী। প্রকৃতির ছায়ে গল্প করতে করতে কত হাসি আর আনন্দে মেতে ওঠে তারা। রং তুলি দিয়ে ছবি আঁকার মাঝেও তাদের প্রকৃতির প্রতি ভালো লাগার প্রতিচ্ছবি ফুটে ওঠে। বিদ্যালয়ের পাঠ্য রুটিন ক্লাসের সঙ্গে প্রতি সপ্তাহেই জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত ক্লাসের আয়োজন করা হয়। এই ক্লাসে শিক্ষক গ্রিনহাউস প্রতিক্রিয়ার কারণ ও এর ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন, যাতে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় সচেতন হয়ে ওঠে। গ্রিনহাউস প্রতিক্রিয়ার ক্লাসেই শিক্ষার্থী জেনেছে পরিবেশ রক্ষায় বনায়নের বিকল্প নেই। তাই তারা বৃক্ষরোপণ ও এর সংরক্ষণে বেশ উৎসাহী। প্রতি বছর বিদ্যালয় প্রাঙ্গণে পতিত জায়গায় বৃক্ষরোপণ করে শিক্ষার্থীরা। ক্লাসে বই রেখে স্কুল ছুটির পরও গাছের নিচে বসে গল্প করে ওরা। যখন সূর্য গাছের ওপরে পশ্চিমে হেলে পড়ে, তখন শিক্ষার্থীদের বাড়ি ফেরার পালা। এমন সুন্দর বিকেল, প্রকৃতির সৌন্দর্য, বৃক্ষ আর ফুল বাগানের অপূর্ব দৃশ্যের অনুভূতি ছেড়ে ঘরে ফিরতে চায় না কচি সবুজ মন। তবু ফিরে যেতে হয় আবার নতুন সকালে এই প্রকৃতির মনোরম পরিবেশে ফিরে আসার প্রত্যাশায়। শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে, পরিবেশ সম্মত আচরণে অভ্যস্ত করে পরিবেশ দূষণ রোধে অঙ্গীকারবদ্ধ হতে, পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রযুক্তির ব্যবহারে উদ্বুদ্ধ করতে ও বিদ্যালয়ে প্রাকৃতিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং এর উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীর বৃক্ষরোপণে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কার্যক্রম একটি অনুকরণীয় উদ্যমী উদাহরণ। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের পরিবেশ সংক্রান্ত সকল ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এই দায়িত্ববোধ যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্যই অনুপ্রেরণার অংশ হতে পারে। অপূরূপ প্রকৃতি অনন্য, মেলো তারি মানচিত্রে মহাকাল স্রোতে ভেসে অগণিত জীব।